ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকে বলা হচ্ছে, গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমরাও গর্বের সাথে বলতে চাই যে পদ্মা সেতু সেই কারণে বিশ্বে অনন্য একটি স্থাপনা, একথা বলবার অপেক্ষায় রাখলাম। এবং এই মুহূর্তেও বিমান বাহিনীর যে বিমানগুলো আকাশটা কিছুক্ষণ আগে বর্ণচ্ছটা ছড়িয়ে বর্ণিল একটি জায়গা তৈরি করেছিল আকাশটাকে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি, পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড গতিতে পদ্মা সেতুর পাশ দিয়ে বিমানগুলো যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী করতালি দিয়ে এই ক্ষণকে অভিনন্দিত করছেন এবং তাকে অভিনন্দন অভিবাদন জানানো হচ্ছে, এবং সেই অভিবাদনের জবাব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা মাও প্রান্ত থেকে পদ্মা সেতুর উপর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন, পদ্মা সেতুর উপরে রয়েছেন, এবং এরপরে তিনি অপর প্রান্ত অর্থাৎ জাজিরা প্রান্তে তিনি যাবেন, এবং জাজিরা প্রান্তের মাদারীপুরের শিবচরের যে কাঁঠালবাড়ি ঘাট, সেখানে একটি বিশাল জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য প্রদান করবেন। এবং সকাল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের সহকর্মী সাইদুল ইসলামের সাথে আমরা বারবার যুক্ত হয়েছি এবং তিনি সেই সমাবেশ স্থলের চিত্র দেখাচ্ছিলেন।